থাকেন, সেই মানুষটিকে যদি আপনারা আপনাদের খুব এমপি মন্ত্রীর কাছে যেতে হবে না, সৈয়দ রাজিয়া মোস্তফার কাছে গেলেই শেখ হাসিনাকে পাওয়া যাবে, এমন একটি প্রিয় ব্যক্তিত্ব এই মঞ্চে রয়েছে। এবারে প্রধান বক্তা সৈয়দ রাজিয়া মোস্তফার আমরা কিছু মিষ্টভাষী কথা শুনব, আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ রাজিয়া মোস্তফাকে। বক্তব্য কি দেওয়া দরকার আছে? আপনারা সকলেই কেমন আছেন? আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি একটি বিষয়,